নিজের পাসপোর্টের তথ্য চুরি হয়ে গেছে রাইসুল ইসলামের। তার তথ্য ব্যবহার করে বিদেশ চলে গেছেন আরেকজন, মাঝখানে শুধু ছবির পরিবর্তন। বছর ধরে দফায় দফায় আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তরে গিয়েও পাননি সমাধান। আশ্বাস আর দপ্তরের টেবিলে আটকে আছে তার বিদেশ যাত্রা। এখানে ফ্যাক্টটা হচ্ছে যে আমার নাম, আমার পিতার নাম, আমার মাতার নাম প্লাস হচ্ছে আমার জন্ম তারিখ, এই চারটা ইনফরমেশন আরেকজনের সাথে ম্যাচ হয়ে গেছে। এই যে আমি এক বছর ধরে পাসপোর্টটা পাচ্ছি না, প্লাস হচ্ছে আমি চিন্তা করেছিলাম যে সেপ্টেম্বর ইনটেকে আমি হচ্ছে হায়ার স্টাডিজ জন্য অ্যাপ্লাই করব, কিন্তু বর্তমানে এটার জন্য আমি পাসপোর্টের এই সাফারিং এর কারণে আমি এখন অ্যাপ্লাইটাও করতে পারছি না। শুধু রাইসুল নন, তার মতো এমন ঘটনা আরও রয়েছে। জার্মান প্রবাসী আলমগীর তার পাসপোর্ট নবায়নের আবেদন করেন আগারগাঁও পাসপোর্ট অফিসে, তাতেই পিলে চমকানো খবর, তার তথ্য পাসপোর্টে নিয়ে আরেকজন চলে গেছেন দুবাই। বিভীষিকাময় দুর্ভোগ আর তিন দফা পুলিশ ভেরিফিকেশনের পর পেয়েছেন সোনার হরিণ পাসপোর্টের দেখা। এখানেই শেষ নয়, ছিলেন সনাতন ধর্মাবলম্বী, হয়ে গেছেন মুসলিম, ঘুরে এসেছেন সৌদি থেকে, এখন আবার পূর্বের পাসপোর্টের আবেদন করেছেন সেই ব্যক্তি। এমন পরিস্থিতিতে অবর্ণনীয় দুর্ভোগে থাকা সেবা প্রত্যাশীদের অভিযোগ, পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাদের জন্যই ঘটেছে এমন ঘটনা। আপনারা বিদেশ গেছেন, এখানে দেশে সঠিক কথা আসছেন, ফ্যামিলি আছে, বাচ্চা আছে, অনেকজন দুই বছর তিন বছর ফ্যামিলি সহ ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের গুলো কেউ খতিয়ে দেখে না। কিভাবে ঘটলো এমন তথ্য চুরির ঘটনা, দোষী বা কারা, এমন প্রশ্নে অনেকটাই দায় সারা পাসপোর্ট অধিদপ্তর। তাদের দাবি, 2014 সালে এমআরপি পাসপোর্টের আঙুলের ছাপ জালিয়াতি করে এক ব্যক্তি নিয়েছেন একাধিক পাসপোর্ট, ঘটেছে তথ্য চুরির মতো ঘটনা। একটা যুগে একজনের পাসপোর্ট আরেকজনে নিয়ে চলে গেছে, সেটা হলো হাতে লেখার যুগ। আমার একটা পাসপোর্ট ছিল, ওইটাকে আমি লুকাইয়া আগারগাঁও থেকে না করা কুড়িগ্রাম থেকে আরেকটা পাসপোর্ট, কারণ এটার সাথে একটা লিঙ্ক ছিল না, তার তথ্য যাচাই করা যেত না। এমআরপি যখন আসলো তখন ফিঙ্গারপ্রিন্ট মিসম্যাচ করে কিছু পাসপোর্ট নিয়েছে, এই পাসপোর্ট আসার পরে সুযোগটা। নামের ভুল এবং তথ্য পরিবর্তন করার জন্য সরকার নীতিমালা করে দিয়েছে, জাতীয় পরিচয়পত্র সহ প্রকৃত তথ্য উপস্থাপন সাপেক্ষে দেওয়া হচ্ছে পাসপোর্ট। তার মায়ের নামে একটা গত 30 বছর যাবত, এখন সে আরেকটা নাম চাচ্ছে, তো সেটা তো অনেক নেসেসারি প্রুফের ব্যাপার আছে, সেটা কোনো কোনো ক্ষেত্রে হয়তো কোনোদিনই হবে না। সে 10 বছর 15 বছর বয়স পরিবর্তনের জন্য সে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন করেছে, সেটা তো হবে না। কোটি প্রবাসী আর বিদেশ ভ্রমণকারীদের পাসপোর্ট নিয়ে ভোগান্তি যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যথাযথ উদ্যোগ আর দায়ীদের শাস্তির আওতায় আনলেই খুলবে জটিলতার জট। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।